আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ব্যথা প্যারালাইসিস আমি কাজ করছি হাসপাতাল শ্যামলী রিং রোড ঢাকা আপনারা অলরেডি আমার ইউটিউব লাইভ ভিডিওতে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে যেটা টাইটেল অব দিস ভিডিও যে করোনা ভাইরাস আপডেট এবং করোনা ভাইরাস সম্পর্কে সর্ব শেষ ডাটা আপনাদের দেওয়ার জন্য আমি লাইভে আসছি আমি দীর্ঘদিন ব্যথাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে থাকি কিন্তু করোনা এমন একটি ডিজিজ কমিউনিকেবল ডিজিজ যেটা সারা বিশ্ববাসীকে ইতিমধ্যে ভাবিয়ে তুলছে আমাদের চিকিৎসক সবাইকে ভাবিয়ে তুলছে এবং অনেক মানুষ মৃত্যুবরণ করেছে আবার অনেকে সুস্থ হয়ে বাড়িয়ে চলে গেছে আপনারা সবাই জানেন আসলে আমি আপনাদেরকে একটি ইম্পর্ট্যান্ট বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে যে কথাটা বলবো সেটা আমার সামনে লিখিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ডাটাটি দিয়েছে সর্বশেষ সেই ডাটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনা ভাইরাস সম্পর্কে যে আপডেটেড ডাটা দিয়ে দিয়েছে তাহলে হচ্ছে হু স্বীকৃত ডাটা এটা আপনারা ইন্টারনেটও পাবেন কিন্তু অনেকে হয়তো পেতে অসুবিধা হয় বা অনেকে পড়ার সময় নেই ভিডিওটা পুরোটা আপনারা লাইভটি দেখতে থাকেন আশা করি আমার কথা যখন শুনবেন আমি সরাসরি এটা দেখে পড়ার চেষ্টা করছি আপনাদের উপকারে আসবে কারণ হচ্ছে অনলাইন মিডিয়াগুলোতে এক একজন এক একভাবে যারা ডাক্তার না তারাও বিভিন্ন পরামর্শ দিচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে অনেক সময় ভুল তথ্য যাচ্ছে যার কারণে যেন ভুল ডাটা আপনাদের কাছে না যায় ভুল তথ্য আপনাদের কাছে না পরিবেশিত হয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বাংলাদেশ সরকারের যে স্বাস্থ্য মন্ত্রণালয় কারণ হুকে সবাই ফলো করে সেই সংক্রান্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে স্বীকৃত ডাটা সেটা আপনাদেরকে আমি এই লাইভ ভিডিওতে বলছি আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন ইউটিউব ফেসবুকে সব জায়গায় এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের উপকারে হবে আমি শুধুমাত্র জনস্বার্থে মানুষের কল্যাণে আমার ইসলামী মূল্যবোধ থেকে ধর্মীয় মূল্যবোধ থেকে মানবিক মূল্যবোধ থেকে এই লাইফটিতে আসছে আমি বেশি সময় নিচ্ছি না কারণ অনেক অনেক বড় ডাটা আপনাদেরকে দিব কারণ আপনাদের কিছু জানার থাকে এক সময় এক এক কোশ্চেন কেউ বলে গরমে কমবে হাত ধরার ব্যাপার আসলে রোগটা কি সো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে সর্বশেষ আপডেটেড ডাটাটি দিয়েছে আমি সেই ডাটাটি শুধু আপনাদেরকে উপস্থাপন করছি যেন আপনাদের উপকারে আসে ইনশাআল্লাহ আর আমার জন্য দোয়া করবেন বাংলাদেশের সকল মানুষের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকতে পারি এই মারাত্মক বেদি থেকে আমরা সবাই মুক্ত হতে পারি ইনশাআল্লাহ আর অবশ্যই আপনারা বড় যে দোয়াটি আছে সেটি পড়বেন করোনা ভাইরাস সংক্রান্ত আমি যে দোয়াটি নবী করিম সাল্লা সাল্লাম পড়তে বলেছেন সেটিও দিয়েছি সে দোয়াটি আপনারা পড়বেন আর ইসলামী মূল্যবোধ থেকে আপনারা যারা মুসলমান আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পড়বেন এবং নামাজের পূর্বে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিয়মিত অজুক করবেন এতে অনেকাংশে সমস্যাটা আমরা সংক্রমণ থেকে মুক্ত হতে পারবো আসেন প্রথমত অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনা ভাইরাসটা কি আসলে এটা হচ্ছে প্রাণী বা মানুষের দেহে অসুস্থতার কারণ হতে পারে এমন একটি ভাইরাস গুলির একটি বৃহৎ পরিবার সেটা হচ্ছে করোনা এখানে অনেকগুলা ভাইরাস অনেকগুলা ভাইরাসের একসাথে পরিবার সেটা হচ্ছে আমরা যেটা কোভিড নাইন্টিন বলে থাকি এটা একটা পরিবার একটা গ্রুপ অফ ভাইরাসেস বিভিন্ন করোনা ভাইরাস মানব দেহে সাধারণত সর্দি কাশি থেকে শুরু করে মারাত্মক স্বাস্থ্যের রোগ তৈরি করতে পারে তাহলে এই ভাইরাসটি কিন্তু সাধারণ সমস্যা তৈরি করতে পারে ভয় পাওয়ার কোনো কারণ নেই আবার অনেক ক্ষেত্রে মারাত্মক সমস্যাও তৈরি করতে পারে যেমন মধ্যপ্রাচ্যের রেসপিরেটরি সিনড্রোম এম আর এস এবং গুরুত্ব গুরুতর তীব্র শ্বাসতন্ত্র সিনড্রোম এস এ আর এস এর মতো আরো মারাত্মক রোগ থেকে শুরু করে শ্বাস প্রশ্বাসের সংক্রমণ ঘটায় বলে জানা যায় অতি সম্প্রতি সন্ধান পাওয়া করোনা ভাইরাস রোগ কোভিড সিওভিএন তৈরি করে কোভিড 19টা কি আসলে অতি সম্প্রীতি আবিষ্কার হওয়া করোনা ভাইরাস দ্বারা সংক্রামক রোগের নাম কোভিড নাইন্টিন দুই সালে ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে পর্যন্ত এই নতুন ভাইরাস এবং রোগটি অজানা ছিল সবার তাহলে কোভিড নাইন্টিনটা আপনারা বুঝতে পেরেছেন এটা একটা ভাইরাস এবং গ্রুপ অফ ভাইরাসের সমন্বয় এটা উহান প্রদেশে আবিষ্কারের আগে কেউ জানতো না কোভিড নাইন্টিন এর উপসর্গগুলো কি 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 সমস্যা তৈরি হতে পারে যদি কেউ আক্রান্ত হয় আমি যে ডাটাটা বলছি আবারও দর্শক এটা আমার তৈরি ডাটা না এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তৈরি ডাটা যেটা বাংলায় স্বাস্থ্য সংস্থা তাদের ওয়েবসাইটে কনভার্ট করেছে আমি শুধু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন সহজেই উপসর্গগুলো কি হতে পারে কোভিড নাইনটিন এর সাধারণ লক্ষণগুলো হলো জ্বর ক্লান্তি এবং শুকনো কাশি কিছু রুগীর শরীর ব্যথা সর্দি এবং সর্দিতে নাক বন্ধ হওয়া গলা ব্যথা এবং ডায়রিয়া হতে পারে সাধারণত লক্ষণগুলি হালকা হয়ে থাকে এবং ধীরে ধীরে শুরু হয় খুব স্লো কিছু লোক সংক্রমণ সংক্রামিত হয় তবে তাদের মাঝে কোনো লক্ষণ দেখা যায় না অনেকে এমনি সংক্রমণ হয়ে ভালো হয়ে যেতে পারে এবং অসুস্থ বোধ করে না বুঝতেও পারে না যে তার এই রোগটি হয়েছিল বেশিরভাগ লোক প্রায় আশি শতাংশ বিশেষ চিকিৎসা সারাই সেরে ওঠে মানে আপনাকে হয়তো বড় কোনো চিকিৎসাই যেতে হবে না এমনিতেই সেরে যেতে পারেন এবং এটা হচ্ছে আশীর্বাদ ওয়ার্ল্ড অর্গানাইজেশনের যে ডাটা আছে প্রতি জনের মধ্যে একজন সিওভি সিও ভিআইডি আক্রান্ত ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্টে অনুভূত করে থাকে বয়স্ক ব্যক্তিরা এবং যাদের মধ্যে উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা ডায়াবেটিসের মতো রোগ আছে তাদের গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাদের জ্বর কাশি এবং শ্বাসকষ্ট আছে তাদের চিকিৎসা সহায়তা নেওয়া উচিত উপসর্গগুলো শেষ সি কোভিড নাইনটিন কিভাবে ছড়ায় আসেন ছড়ায় কিভাবে ভাইরাস আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্যরা কোভিড নাইন্টিন এর সংক্রামিত হতে পারে কোভিড নাইন্টিন আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির সময় নাক বা মুখ থেকে মিশ্রিত ছোট ছোট ফোটাগুলোর মাধ্যমে রোগটি একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায় এই ফোটাগুলি ব্যক্তির চারপাশে বস্তু এবং পৃষ্ঠের উপরে পড়ে এই যে আমি কথা বলছি বা যে কোনো লোক আমরা তো কথা বলার সময় আমাদের মুখ থেকে বিভিন্ন আপনার থুতু বা হালকা ছোট ছোট ফোটা বের হতে পারে যদি সেটা রুগীর মুখ থেকে পড়ে তাহলে যেখানে যেখানে পড়ছে সেইখান থেকে এটা ছড়াতে পারে অন্যরা অন্য কোনো সুস্থ মানুষ উক্ত বস্তু বা পৃষ্ঠগুলিকে স্পর্শ করার পরে তাদের চোখ নাক বা মুখ স্পর্শ করে কোভিড নাইন্টিন সংক্রমিত হয় তাহলে বুঝতে পেরেছেন কীভাবে হয় খুব ইজি বোঝাটা লোকেরা কোভিড নাইন্টিন আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির ফোঁটা নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে কোভিড 19 সংক্রমিত হতে পারে তাহলে রুগীর সান্নিধ্যে না গেলে হওয়ার কোনো চান্স নেই বা এই যাতে কন্ট্রাক্টে না গেলে জন্য অসুস্থ ব্যক্তি থেকে এক মিটার বা তিন ফিট বেশি দূরে থাকা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পেরেছেন ডাব্লিউএইচও কোভিড 19 কিভাবে ছড়াচ্ছে সে সম্পর্কে গবেষণা চালাচ্ছে এ পর্যন্ত যে ডাটাটি ডাব্লিউএইচও দিয়েছে সেটা এ পর্যন্ত গবেষণা লব্ধ ফলাফল এখনো গবেষণা চলছে এবং হালনাগাদ ফলাফল সবার সাথে ভাগাভাগি করছে কোভিড নাইনটিন ভাইরাসটি কি বাতাসের মাধ্যমে ছড়াতে পারে কিনা এটা অনেকেরই প্রশ্ন আপনারা অনেকই এটা আমারও প্রশ্ন ছিল শুরুতে এখন আসেন ডাটাটা কি বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে বোঝা যায় যে কোভিড নাইনটি মূলত বাতাসের পরিবর্তে আপনার কথাটা বোঝার চেষ্টা করেন বাতাসের পরিবর্তে শ্বাস প্রশ্বাসের ফোটার মাধ্যমে মানে যদি কোনো রুগী তার শ্বাস প্রশ্বাসের ফোঁটার কাছে আপনি চলে চলে যান যান অথবা তার তার ক্লোজলি একেবারে মানে শরীরের কাছে তখন সংক্রমিত হওয়া হয়ে থাকে তাহলে বাতাসের মাধ্যমে ছড়ায় না আপনারা বুঝতে পেরেছেন কোভিড নাইনটি এমন কোনো ব্যক্তির কাছ থেকে ছড়াতে পারে যার এই রোগের কোনো লক্ষণ নেই এটা অনেকের কোশ্চেন যে কোভিড নাইন্টিন আক্রান্ত কিন্তু আপনি জানেন না বা এই জাতীয় লক্ষণ নেই তার থেকে কি আপনাকে আপনি আক্রান্ত হতে পারেন কিনা বা ছড়াতে পারে কিনা সেই ডাটাটা কি বলছে প্রধানত এই রোগটি কাশি বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের হওয়া ফোটার মাধ্যমে ছড়ায় কোনো লক্ষণ নেই এমন কারো কাছ থেকে কোভিড নাইন্টিন ধরার ঝুঁকি খুব খুবই কম বা রিক্স থাকতে পারে তবে এ আক্রান্ত অনেকে হালকা লক্ষণ অনুভব করেন অনেকে আশীর্বাদ লোকই কিন্তু হালকা লক্ষণ অনুভব করেন প্রাথমিক পর্যায়ে কোভিড নাইন্টিন আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে এরূপ হয় তাই মৃদু কাশি অথবা হালকা অসুস্থ ব্যক্তি থেকেও কোভিড নাইন্টিন ছড়াতে পারে ডব্লিউএইচ কোভিড নাইন্টিন সংক্রমণের সময়কাল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে এবং প্রাপ্ত তথ্য সবার ভাগে মানে মধ্যে ভাগাভাগি করছে মানে আপনারা আশা করি বুঝতে পারছেন আক্রান্ত ব্যক্তি যদি কেউ এই রোগে করোনা কোভিড আক্রান্ত হয় তার মল মানে পায়খানা থেকে আপনি বা কোনো অন্য কেউ আক্রান্ত হতে পারে কিনা বা মলের মাধ্যমে বা বাথরুম ব্যবহারের মাধ্যমে আসেন ডাটা কি বলছে সংক্রামিত ব্যক্তির মল থেকে কোভিড নাইন্টিন সংক্রামিত হবার ঝুঁকি কম বলে মনে করা হয় বা ঝুঁকি থাকতে পারে তবে কম প্রাথমিক তদন্তে দেখা গেছে এই ভাইরাসটি কিছু ক্ষেত্রে মল থেকে মল থেকে যেতে পারে এমনভাবে ছড়িয়ে পড়া এই প্রকোপের প্রধান বৈশিষ্ট্য নয় ডাব্লিউচ কোভিড নাইন্টিন সংক্রমণের পথ নিয়ে নিরীক্ষা করছে এবং প্রাপ্ত তথ্য সরবরাহ তথ্য সবার সাথে ভাগাভাগি করতে থাকবে মানে এটা রিসার্চ ওয়ার্ক চলছে কারণ এটি ঝুঁকিপূর্ণ তাই বাথরুম ব্যবহারের পরে এবং খাওয়ার আগে নিয়মিত হাত ভালো করে সাবান বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে নিজেকে রক্ষা করতে আপনাকে এবং রোগের বিস্তার রোধে আপনি কি করতে পারেন বা আমরা কি করতে পারি বা আমি কি করতে পারি সকলের জন্য সুরক্ষা কোভিড নাইন্টিন প্রাদুর্ভাবে সর্বশেষ তথ্য সম্পর্কে সচেতন থাকুন মানে আপনাকে সর্বশেষ ইন্টারনেটের মাধ্যমে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সর্বশেষ যে ডাটা সেটা আপনাকে অবশ্যই পড়তে হবে বা জানতে হবে সর্বশেষ তথ্য সম্পর্কে সচেতন থাকুন যা ডব্লিউ এইচ ওয়েবসাইটে এবং নিজ দেশের জাতীয় স্থানীয় জনস্বাস্থ্য কর্ম কর্তৃপক্ষের মাধ্যমে পাওয়া যায় তাহলে আপনাকে সব ডাটা নেওয়া ঠিক হবে না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডাকা ডাটা বা ওই দেশের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত হচ্ছে অথেন্টিক বিশ্বজুড়ে অনেক দেশ কোভিড ডাটা লক্ষণ ও প্রাদুর্ভাব দেখেছে চীন এবং অন্যান্য কয়েকটি দেশের কর্তৃপক্ষগুলি প্রাদুর্ভাবের বিস্তার ধীর গতিতে এনেছে বা বন্ধ করতে সফল হয়েছে যাহোক পরিস্থিতি অনিশ্চিত তাই নিয়মিত সর্বশেষ খবরের উপরে চোখ রাখতে হবে সবাইকে আপনি কিছু সাধারণ সতর্কতা অবলম্বন করে কোভিড নাইন্টিন এর সংক্রামিত হওয়া বা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কমাতে পারেন কি কি সেই সতর্কতা নিয়মিত এবং পুঙ্খভাবে আপনার দুই হাত সাবান দিয়ে ধুয়ে ফেলুন কম পক্ষে বিশ সেকেন্ড এটা আমরা সবাই জানি ইতিমধ্যে বা হ্যান্ড স্যানিটাইজার অ্যালকোহল ভিত্তিক যে স্যানিটাইজারে অ্যালকোহল আছে তা দিয়ে আপনার হাত পরিষ্কার করুন কারণ সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার আপনার হাতের ভাইরাসকে মেরে ফেলতে পারে হাঁচি কাশি দিচ্ছে এমন কারো কাছ থেকে নিজেকে কমপক্ষে এক মিটার বা তিন কারণ যখন কেউ হাঁচি বা কাশি দেয় তখন তাদের নাক বা মুখ থেকে ছোট তরল ছোট পদার্থ ছড়িয়ে পড়ে যার মধ্যে ভাইরাস থাকতে পারে যদি আপনি খুব কাছাকাছি থাকেন তবে আপনি ব্যক্তি থেকে কোভিড নাইনটিনে আক্রান্ত হতে পারেন চোখ নাক এবং মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন আমরা আমাদের বদ অভ্যাস আছে আমরা করে ফেলি আমি নিজেও করি নাকে ধরি মুখে ধরি চোখে ধরি বা হয়েছে বা একটা চুলকানি হলো আপনি ধরে ফেলেন এটা আমাদের এই এখন এই ক্রান্তি লগ্ন অবস্থায় অ্যাভয়েড করতে হবে কারণ অনেক জিনিসে স্পর্শ করে তাতে ভাইরাস হাতে আসতে পারে হাতে জীবাণু থাকলে আপনার হাত থেকে চোখ নাক মুখ ভাইরাস স্থানান্তরিত হতে পারে সে সেখানে থেকে ভাইরাসটা আপনার দেহে প্রবেশ করতে পারে এবং আপনাকে আক্রান্ত করে অসুস্থ করতে পারে নিশ্চিত হন যে আপনি এবং আপনার চারপাশের লোকেরা হাঁচি কাশি শিষ্টাচার মেনে চলে আমরা আমাদের সবাইকে হাঁচি কাশি যেন ঠিক মতো দেয় যে নিয়ম মাফিক আমরা হাঁচি দেওয়ার কথা আমরা টিস্যু ব্যবহার করতে পারি বা আমাদের হাতের যে আর্ম ব্যবহার করতে পারি বা হাতের উল্টাপিঠ ব্যবহার করতে পারি এবং টিসুটা সময় আমরা সেটা যথাস্থানে ফেলে দিতে পারি এর অর্থ আপনার যখন হাঁচি কাশি দেন তখন আপনার বাঁকানো কনুই বা টিস্যু দিয়ে আপনার মুখ নাক ঢেকে রেখেছেন কিনা তারপরে অবিলম্বে ব্যবহৃত টিস্যুটি ফেলে দিচ্ছেন কিনা সেটা দেখতে হবে কারণ ছোট ছোটো ছোটো ভাইরাস ছড়ায় ভালো হাঁচি কাশি শিষ্টাচার মেনে চললে আপনি আপনার চারপাশের লোকজনকে যেমন ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড নাইন্টিন ভাইরাস থেকে রক্ষা করতে পারেন আপনার অসুস্থ লাগলে আপনি অবশ্যই বাড়িতে থাকবেন আপনার যদি সর্দি জ্বর কাশি হয় এবং শ্বাস নিতে সমস্যা হয় তবে চিকিৎসকের পরামর্শ নেন এবং আগে থেকেই যোগাযোগ করুন যে ফোন নম্বরগুলো সরকার দিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা বলি আপনাকে মেনে চলতে হবে কারণ জাতীয় স্থানীয় স্থানীয় কর্তৃপক্ষের কাছে আপনার অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে সর্বাধিক তথ্য থাকে আগে থেকে যোগাযোগ করলে আপনার স্বাস্থ্যসেবা সরবরাহকারীকে দ্রুত আপনাকে সঠিক স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ থাকে এটি আপনাকে ভাইরাস এবং অন্যান্য সংক্রমণের বিস্তার রোধে সহায়তা করতে পারে দর্শক আমি যে লাইভটি করছি এটা কোভিড নাইন্টিন সম্পর্কে ভালো থাকা ট্রিটমেন্ট পেতে বা প্রিভেনশনে সর্বশেষ ওয়ার্ল্ড অর্গানাইজেশনের ডাটা সর্বশেষ কোভিড নাইন্টিন হটস্পটগুলোতে হালনাগাদ শহর ও স্থানীয় অঞ্চল যেভাবে কোভিড নাইন্টিনের ব্যাপকতা ছড়িয়ে পড়েছে সে হালনাগাদটা আপনাকে জানতে হবে যদি সম্ভব হয় তবে ওই জায়গাগুলোতে ভ্রমণ এড়িয়ে চলুন বিশেষত আপনি যদি বয়স্ক ব্যক্তি হন বা ডায়াবেটিস বা হার্ট বা ফুসফুসের রোগ থেকে সাবধান হতে হবে কোভিড 19 সংক্রামিত কি আপনি হতে পারেন বা আমি হতে পারি এটা হচ্ছে অনেকেরই কোশ্চেন যে আমাদেরকে হয়ে যাবে নাকি ঝুঁকি নির্ভর করে আপনি কোথায় আছেন এর সুনির্দিষ্টতার উপর সেখানে কোনো কোভিড নাইনটিনের লক্ষণ দেখা দিয়েছে কিনা বা এই জাতীয় রুগী আছে কিনা তার উপরে বেশিরভাগ জায়গার লোকজনের মধ্যে কোভিড নাইনটিন সংক্রামিত হবার ঝুঁকি এখনো কম তবে বিশ্বজুড়ে এখন এমন অনেক জায়গা শহর বা অঞ্চল রয়েছে যেখানে এই রোগ ছড়াচ্ছে এই অঞ্চলগুলোতে বসবাসকারী বা দর্শনার্থীদের ক্ষেত্রে কোভিড 19 এর আক্রান্ত হবার ঝুঁকি অনেক বেশি প্রতিটি কোভিড নাইন্টিনের একটি নতুনকে শনাক্ত করার সময় সরকার এবং স্বাস্থ্য কর্তৃপক্ষ তীব্র পদক্ষেপ নিচ্ছে ভ্রমণ চলাচল বা বড় সমাবেশ অংশগ্রহণের ব্যাপারে স্থানীয় বিধি নিষেধ মেনে চলার বিষয় নিশ্চিত হন আপনাকে লোকাল কমিউনিটি লোকাল সরকার কি বলছে সেটা আপনাকে মানতে হবে রোগ নিয়ন্ত্রণে সহায়তা করলে কোভিড নাইন্টিন সংক্রমণের ঝুঁকি হ্রাস পাবে দেখা যাচ্ছে চীন এবং অন্যান্য কয়েকটি দেশ কোভিড নাইন্টিন এর প্রাদুর্ভাব এবং সংক্রমণ বন্ধ করতে পেরেছে অলরেডি দুর্ভাগ্যক্রমে নতুন প্রাদুর্ভাব দ্রুত এসে পড়তে পারে আপনি যে অবস্থানে আছেন বা যে যেতে চান সেই সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি চ ও বিশ্বব্যাপী কোভিড নাইনটিন পরিস্থিতি সম্পর্কে প্রতিদিনের আপডেট প্রকাশ করছে ওয়েবসাইটগুলোতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন এখন আসেন এই কোভিড নিয়ে আমি বা আপনি কি দুশ্চিন্তা করব আসলে আমাদের এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার আছে কিনা কোভিড 19 এর সংক্রমণে অসুস্থ সাধারণত হালকা হয় হালকা অসুখ হয়ে থাকে বিশেষ করে বাচ্চাদের এবং অল্প বয়স যাদের ইয়ান তাদের ক্ষেত্রে তবে এটি মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে প্রতি পাঁচ জনের মধ্যে একজনকে হাসপাতালে সেবার প্রয়োজন হয়ে থাকে অতএব এটা খুব স্বাভাবিক যে কোভিড নাইন্টিন কিভাবে তাদের এবং তাদের প্রিয়জনকে আক্রান্ত করেছে তা নিয়ে নিশ্চিত হওয়া আমরা আমাদের প্রিয় নিজেদেরকে প্রিয়জন এবং অন্যান্যদের সুরক্ষিত করতে ভূমিকা রাখতে পারি এই কাজগুলির মধ্যে সর্বপ্রথমে নিয়মিত এবং পুঙ্খানো পুঙ্খভাবে হাত ধোয়া এবং হাঁচি কাশি শিষ্টাচার মেনে চলতে হবে দ্বিতীয়ত ভ্রমণ চলাচল এবং সমাবেশে যে কোনো বিধি নিষেধ স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বা সরকারের পরামর্শ আইন কানুন মেনে চলতে হবে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকিতে কে কে আছেন মানে কোভিড 19 হলে সবাই কিন্তু আমরা বলছি আশাবা গোল্ডেন অর্গানাইজেশন বলছে আশীর্বাদ ভয় পাওয়ার কোনো কারণ নেই বাট কারা কারা ঝুঁকিতে আসেন বেশি ঝুঁকি প্রবীণ ব্যক্তি যাদের বয়স বেশি এবং প্রাক বিদ্যমান চিকিৎসারত মানে অলরেডি হাসপাতালে আসেন বা চিকিৎসায় আসেন এমন রোগ যেমন উচ্চ রক্তচাপে যারা ভুগছেন হৃদ রোগে ফুসফুসের রোগে ক্যান্সার বা ডায়াবেটিসের মতো নন কমিউনিকেবল রোগে যারা ভুগছেন অন্যান্য ব্যক্তিরা অন্যদের তুলনায় আরও প্রায়শই কোভিড নাইন্টিন সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ হতে দেখা গিয়েছে এ পর্যন্ত কোভিড নাইন্টিন প্রতিরোধ বা চিকিৎসা অ্যান্টিবায়োটিক কি কার্যকর কিনা অ্যান্টিবায়োটিক যে চিকিৎসা আছে অ্যান্টিবায়োটিক যে ওষুধ সেটা আসলে কোভিড নাইন্টিনে কোনো কাজ করে কিনা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে না অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না তারা কেবল ব্যাকটেরিয়া সংক্রমণে কাজ করে আমাদের মনে হয় যে লাইফ এই লাইফটি যারা ডাক্তাররা দেখছেন স্বাস্থ্যকর্মী আশা করি আপনারা লাইফটি দেখবেন এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আপনারা সবাই ব্যস্ত অনেক সময় ডাটা পড়ারও সময় পান নাই আমি জনস্বার্থে ডাটাটা পড়ছি আশা করি চিকিৎসার ক্ষেত্রে আপনাদের উপকারে আসবে ব্যাকটেরিয়া তাইলে কোভিড নাইন্টিন ব্যাকটেরিয়া কোনো মানে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে কিনা না অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না তারা কেবল ব্যাকটেরিয়ার সংক্রমণে কাজ করে কোভিড নাইন্টিন একটি ভাইরাস জনিত রোগ তাই অ্যান্টিবায়োটিক কাজ করে না কোভিড নাইন্টিনের প্রতিরোধ বা চিকিৎসা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয় এগুলি কেবল ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য তাও চিকিৎসকের নির্দেশনা ব্যবহার করা উচিত এমন কোনো ওষুধ বা থেরাপি রয়েছে যা কোভিড নাইনটিন প্রতিরোধ বা নিরাময় করতে পারে এই কোশ্চেন এটা আপনাদের কোশ্চেন বা ডাক্তারদের কোশ্চেন বা জানতে চাইতে পারে উত্তর যদিও কিছু পশ্চিমা মানে পশ্চিমা বিশ্ব ঐতিহ্যবাহী বা ঘরোয়া প্রতিকারগুলি কোভিড নাইনটিনের লক্ষণগুলি কমাতে পারে বা আরাম দিতে পারে তবু বর্তমানে কোনো ওষুধ রোগটি প্রতিরোধ বা নিরাময় করতে পারে এমন কোনো প্রমাণ নেই ডব্লিউএইচওর কাছে ডব্লিউএইচও করোনা প্রতিরোধ বা নিরাময়ের জন্য অ্যান্টিবায়োটিক সহ কোনো ওষুধের পরামর্শ দিয়ে থাকে না যদিও বেশ কয়েকটি পশ্চিমা এবং ঐতিহ্যবাহী উভয় ওষুধ নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলমান রয়েছে ডাব্লিউএচ ক্লিনিক্যাল ফলাফলগুলি পাওয়া মাত্রই হালনাগাদ করে আপনাদেরকে জানিয়ে দিবে কোভিড নাইন্টিনের জন্য কোনো ভ্যাকসিন বা ড্রাগ বা চিকিৎসা আছে কিনা না আজ অবধি কোভিড নাইন্টিনের প্রতিরোধ বা চিকিৎসার জন্য কোনো ভ্যাকসিন এবং নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই তবে আক্রান্তদের লক্ষণগুলি থেকে মুক্তি দেওয়ার জন্য যত্ন নেওয়া উচিত গুরুতর অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা উচিত সহায়ক সহায়ক চিকিৎসায় বেশিরভাগ রুগী সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে সম্ভাব্য কিছু টিকা এবং সুনির্দিষ্ট কিছু ড্রাগ বর্তমানে তদন্তনাধীন রয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে তাদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ডব্লিউএচ কোভিড নাইন্টিন প্রতিরোধ ও চিকিৎসার জন্য ভ্যাকসিন এবং ওষুধ আবিষ্কারের প্রচেষ্টায় সমন্বয় চালিয়ে যাচ্ছে কোভিড নাইন্টিনের থেকে নিজেকে এবং অন্যদের রক্ষায় সর্বাধিক কার্যকর উপায় হলো ঘন ঘন হাত পরিষ্কার করা সাবান দিয়ে বা স্যানিটাইজার দিয়ে কাশির সময় কণি বা টিস্যু দিয়ে ঢেকে রাখা এবং কমপক্ষে এক মিটার বা তিন ফুট দূরত্বে বজায় রেখে হাসি বা কাশি দেওয়া বা নতুন করোনা ভাইরাস বিরুদ্ধে প্রাথমিক সুরক্ষা ব্যবস্থা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বা গভর্নমেন্ট কর্তৃক হাল লাগার তথ্য আপডেট আপনাদের মেনে চলা কোভিড নাইন্টিন এর আর সার্স আপনার অনেক জানি এসে আর সার্স যে ভাইরাস কি সমান একই রকম কিনা না কোভিড নাইনটিন ভাইরাস এবং দুই সালে যে গুরুতর ভাইরাস সার্স এর প্রাদুর্ভাব ঘটে তারা জিনগতভাবে একে অপরের সাথে সম্পর্কিত তবে এদের থেকে যে রোগগুলি সৃষ্টি হচ্ছে সেগুলো একেবারে আলাদা সার্স ভাইরাস কোভিড নাইন্টিনের চেয়ে বেশি মারাত্মক তবে সংক্রামক খুব কম ছিল কোভিড নাইন্টিন যেমন আপনার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কিন্তু সার্স ভাইরাস সারা বিশ্বে ছড়াতে পারেনি কিন্তু কোভিড নাইন্টিন সার্সের চেয়ে অনেক মানে কম মারাত্মক কম মারাত্মক দুই হাজার সাল থেকে সারা বিশ্বে কোথাও এমন মহামারী আকারে সার্সের প্রাদুর্ভাব ঘটেনি নিজেকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য কি মাস্ক ব্যবহার কি কিনা আমরা এটা অনেকেরই কোশ্চেন যে আমরা মাস্ক ব্যবহার করবো কিনা বের হলে বা ওভিশ আদালতে কাজে কর্মে কোথাও গেলে আপনি যদি কোভিড নাইনটিন উপসর্গগুলি বিশেষত কাশি অনুভব করেন বা যার কাছে কোভিড নাইন্টিন আছে তার দেখাশোনা করেন তাহলে মাস্ক অবশ্যই পড়তে হবে ডিসপোজেবল ফেস মাস্ক কেবল একবারই ব্যবহার করতে পারেন আপনি যদি অসুস্থ না হন বা অসুস্থ ব্যক্তি দেখাশোনা না করেন তবে আপনি এই মাস্কটি তবে আপনি একটা মাস্ক নষ্ট করছেন মানে আপনার মাস্ক ব্যবহার করা তখন প্রয়োজন নেই বিশ্বব্যাপী মাস্কের ঘাটতি রয়েছে তাই ডব্লিউএইচও জনগণকে বুঝে শুনে মাস্ক ব্যবহার করতে অনুরোধ করেছে ডব্লিউএইচও মূল্যবান সম্পদের অপ্রয়োজনীয় অপচয় এবং মাস্কের অপব্যবহার এরাতে সার্জিক্যাল মাস্কের যৌক্তিক ব্যবহার যৌক্তিক ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে মাস্ক ব্যবহারের যে পরামর্শগুলা এটা আপনারা বুঝতে দেখলে এটা আমিও আগে একটা ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে ব্যাক ভিডিওগুলোতে পেয়ে যাবেন কোভিড থেকে নিজেকে এবং অন্যদেরকে সর্বাধিক কার্যকর রক্ষায় উপায় হলো ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করা কাশির সময় কণি বা টিস্যু দিয়ে ঢেকে রাখা কমপক্ষে এক মিটার দূর এক মিটার বা তিন ফুট দূরত্বে বজায় রেখে হাঁচি কাশি দেওয়া বা হাঁচি কাশি দেওয়া ব্যক্তি থেকে দূরে থাকা কিভাবে মাস্কটি ব্যবহার করে ফেলে দিতে হয় এটা অনেকেরই জানা মাস্ক ব্যবহারের নিয়ম আমিও ভিডিও দিয়েছি এবং এটা ব্যবহার করে কিভাবে ফেলে দিতে হবে সেটা আবার লাগার তথ্য আপনাদেরকে আমি জানাচ্ছি মনে রাখবেন মাস্ক কেবল স্বাস্থ্যকর্মী এবং কষ্টের লক্ষণযুক্ত ব্যক্তি যেমন জ্বর কাশি আছে তাদের ব্যবহার করা উচিত মাস্ক স্পর্শ করার আগে অ্যালকোহল ভিত্তিক স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে মাস্কটি নিতে হবে এবং মাস্কটি ছেঁড়া বা সিদি আছে কিনা তা আপনি আগে চেক করে দেখেন দেখে নিন উপরের অংশ কোন দিকে যেখানে ধাতব স্টিপটি রয়েছে একটু মোটা অংশ আছে মাস্কের উপরের অংশ দেখবেন একটু মোটা ধাতব একটি স্টিপের মতো মনে হয় আপ দিলে বোঝা যায় সেটা উপরের অংশ সেটা দেখে নিতে হবে মাস্কটি রঙিন দিক মুখের মুখের বাইরের দিকে পরবেন মাস্কটি আপনার মুখের উপর রাখুন মাস্কটি ধাতব স্টিপ বা শক্ত প্রান্তটি চিমটি করে ধরুন যাতে করে শক্ত প্রান্তটি নাকের সাথে খাপ খেয়ে যায় কারণ ফাঁকা থাকলে অনেক সময় বাতাসে ওখান দিয়ে আসতে পারে মাস্কটির নিচে টানুন এটা টেনে দিতে হবে উপরে নিচে উপরে ধরে নিচে টেনে দিতে হবে এটি আপনার মুখ এবং আপনার চিবুক বা থুতনি ঢেকে যায় মানে পুরা নাক এবং থুতনি পুরাটা ঢেকে দিতে হবে ব্যবহারের পরে মাস্কটি খুলে ফেলতে হবে মাস্কটির সম্ভাব্য দূষিত পাশের স্পর্শ হাতে ধরা যাবে না মানে সামনের বাইরের অংশে আপনার মুখ এবং কাপড় থেকে মাস্ক দূরে রাখার সময় কাম কানের পিছন থেকে ইলাস্টিক লুপটা ধরে মানে ইলাস্টিকটা ধরে মাস্কটা ইয়ে করতে হবে সরাতে হবে আপনারা মাস্ক ধরে সরাবেন না কানের বা পিস্তলের যে ফিতাটা ধরে করতে হবে সরাতে হবে আমি যে ভিডিওটি দিয়েছি এর আগে মাস্ক ব্যবহার হয় সেই ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন ব্যবহারের পরে অবিলম্বে এটি ময়লা ডাস্টবিনে ফেলে দিন মাস্ক স্পর্শ করে বা ফেলে দেওয়ার পর হাত অ্যালকোহল ভিত্তিক স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করুন বা যদি দৃশ্যমান ময়লা থাকে তবে আপনার হাত সাবান ও পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন কোভিড নাইন্টিনের জন্য সুপ্তকাল কত দিন মানে কোভিড নাইন্টিনের সুপ্তকাল এটা মানে কতদিন কেউ যদি কোনো কারণে কোনো এই জাতীয় রুগী বা কোনো সংস্পর্শে তার বা তার শরীরে ঢুকে থাকে এটা কত কতদিনের মধ্যে রোগটা প্রকাশ পেতে পারে এটা আমাদের জানা দরকার সুপ্তকাল মানে ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া এবং রোগর লক্ষণ দেখা দেওয়ার মধ্যকার সময় অনুমান করা হয় কোভিড নাইন্টিনের আক্রান্ত হওয়ার সময়কাল বেশিরভাগ ক্ষেত্রে এক থেকে চোদ্দ দিন মানে এক থেকে চোদ্দ দিনের মধ্যেই যদি কারো এই জাতীয় লক্ষণ দেখা দেয় বুঝতে হবে বা এই রোগটি প্রকাশ পেতে পারে সাধারণত পাঁচ দিনের মধ্যে হয় আরও তথ্য পাওয়ার সাথে সাথে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হালনাগাদ করে আপনাদেরকে জানিয়ে দিবে মানুষ কি কোনো মানুষ কি কোনো প্রাণীর উৎস থেকে কি কোভিড নাইন্টিনে সংক্রমিত হতে পারে কিনা কোনো প্রাণীর থেকে আপনি সংক্রমিত হতে পারেন কি না যেহেতু রুগী থেকে আপনি হতে পারেন এটা নিশ্চিত প্রাণী থেকে হতে পারেন কিনা আসেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে করোনা ভাইরাস ভাইরাসের একটি বৃহৎ পরিবার যা সাধারণত প্রাণীর দেহে থাকে মাঝে মাঝে মানুষ এই ভাইরাসগুলি দ্বারা সংক্রমিত হয় যা পরে অন্য লোকের মধ্যে ছড়িয়ে পড়ে উদাহরণস্বরূপ সার্স সিওভি সিভেট বিড়ালের সাথে যুক্ত ছিল এবং মার্স সিওভি ড্রোমডারি ড্রোমডারি উট দ্বারা সংক্রমিত হয়েছিল উট কোভিড-19 সম্ভাব্য প্রাণীর উৎস এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি যে এটা কোন প্রাণী থেকে আসছে তবে এটাও উৎস প্রাণী নিজেকে রক্ষার জন্য জীবন্ত পশুর বাজারগুলিতে বা প্রাণী বা পশুর সংস্পর্শ এরিয়ে চলাই ভালো সর্বদা জীবাণুমুক্ত সুষম খাদ্য নিশ্চিত করতে হবে সুষম মানে খাবারের যে ছয়টি উপাদান প্রত্যেকটা নিয়মিত আপনাদের খেয়ে যেতে হবে দূষণ এরাতে সতর্কতার সাথে দুধ কাঁচা মাংস আধা সিদ্ধ মাংস বা অর্ধসিদ্ধ খাবার কাঁচা খাবার আপনাদের অবশ্যই পরিহার করতে হবে কোন প্রমাণ নেই যে পোষা প্রাণী যেমন বিড়াল কুকুরের মাধ্যমে ভাইরাস শরীরে পড়তে পারে যা কোভিড 19 কারণ হতে পারে তবে আমি বলবো পোষা প্রাণী থেকেও সাবধান কারণ প্রাণীটি বাইরে যদি যায় সেখান থেকেও আসতে পারে আমাদের এখন একটু সাবধান হওয়া জরুরি এখন আসেন ততক্ষণ জিনিসের উপর সরি কতক্ষণ কোন কোন জিনিসের উপর এই ভাইরাসটা বেঁচে থাকতে পারে এটি নিশ্চিত নয় যে কোভিড নাইন্টিন ভাইরাস কতক্ষণ জিনিসের উপর বেঁচে থাকতে পারে তবে এর আচরণ অন্যান্য করোনা ভাইরাসের মতোই গবেষণায় দেখা গিয়েছে যে ভাইরাসগুলি সিওভিডি নাইনটিন সম্পর্কিত প্রাথমিক যে তথ্য কয়েক ঘন্টা থেকে বেশ কয়েকদিন পর্যন্ত বিভিন্ন জিনিসের উপর বেঁচে থাকতে পারে এটি বিভিন্ন অবস্থার উপরও বিভিন্ন হতে পারে যেমন পৃষ্ঠের ধরন কী জাতীয় পৃষ্ঠের উপরে সে পড়েছে কোন তাপমাত্রা আছে বা পরিবেশের আর্দ্রতা তার উপর নির্ভর করে ভাইরাসটি কয়েক ঘন্টা থেকে কয়েকদিন বেঁচে থাকতে পারে আপনি যদি ভাবেন যে কোনো পৃষ্ঠ কোনো বস্তু পৃষ্ঠে সংক্রমিত হতে পারে তবে নিজের এবং অন্যদের সুরক্ষার জন্য সাধারণ জীবাণুনাশক দিয়ে ভাইরাসটি মেলে ফেলার জন্য এটি পরিষ্কার করেন মানে আপনাদের এখন তাহলে সবাইকে আমাদের সবাইকে আমাদের চারপাশে ব্যবহার্য জিনিসপত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে জিনিসপত্র পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে এবং সাবান পানি দিয়ে আমরা যে যে জিনিসগুলো ধুয়ে ফেলতে পারি সেগুলো ধোয়ার অভ্যাস করতে হবে আপনার চোখ মুখ বা নাক স্পর্শ করা থেকে এড়িয়ে থাকতে হবে বারবার এই তিনটা কথা আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে আমাদের একটু এদিকে মনোযোগ দিতে হবে কোভিড 19 রিপোর্ট করা হয়েছে এমন কোন অঞ্চল থেকে পার্সেল পাওয়া নিরাপদ কিনা মনে করেন কিছু অঞ্চলে কোভিড নাইন্টিন পাওয়া গিয়ে আছে সেই অঞ্চল থেকে যে কেউ যদি কোনো পার্সেল পাঠায় সেটা নিরাপদ কিনা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে হ্যাঁ কোনো সংক্রামিত এলাকা থেকে বাণিজ্যিক পণ্যগুলোকে সংক্রমিত হবার সম্ভাবনা কম এবং ভ্রমণের সময় বিভিন্ন অবস্থা ও তাপমাত্রা সংস্পর্শে এসেছে সেগুলি থেকে কোভিড নাইন্টিন ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকিও কম থাকে আমরা কি করা উচিত নয় আমাদের কি করা উচিত নয় এতদিন তো আমরা কি করব এই পুরো ভিডিওটিতে আমি বলছিলাম এখন আমাদের কি করা উচিত নয় সেটি আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে নিম্নলিখিত পদক্ষেপগুলো কোভিড নাইন্টিনের বিরুদ্ধে কাজ করে না বরং ক্ষতিকর হতে পারে মানে আমরা যদি কাজগুলো করি আমাদের ক্ষতি হতে পারে কি আমরা যদি ধূমপান করি আমাদের ক্ষতি হতে পারে এটা উচিত নয় একাধিক মাস্ক করা মানে আমরা মাস্ক বারবার একই মাস্ক ব্যবহার করা একের অধিক বিভিন্ন মাস্ক ব্যবহার করা উচিত নয় ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণ কোনোভাবেই উচিত নয় যে কোনো ক্ষেত্রে আপনি আপনার জ্বর কাশি শ্বাসকষ্ট হয় তবে আরও গুরুতর সংক্রমণ হওয়ার ঝুঁকি কমাতে আপনার স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে আপনার সাম্প্রতিক ভ্রমণের সম্পর্কে আপনাকে অবহিত করতে হবে আপনারা যে সাম্প্রতিক কে কোথায় কিভাবে গিয়েছেন অবশ্যই সেটা সরকারকে হালনাগাদ লোকাল স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পরামর্শ ডেস্ককে আপনাকে ফোনের মাধ্যমে অবহিত করতে হবে তাহলে সরকার আপনাকে যথাযথ সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে তো আমি এতক্ষণ ধরে যে করোনা ভাইরাস সম্পর্কিত ডাটা তথ্য দিলাম সেটি পর্যন্ত হালনাগাদ তথ্য দিলাম আমি ইনশাল্লাহ আবার চেষ্টা করব আপনাদের হালনাগাদ তথ্য দিতে আল্লাহ আল্লাহফাক আমাদেরকে বুঝার মানার পরামর্শগুলার শোনার সবাইকে তৌফিক দান করুন সবাই বলেন আমিন এবং আমরা রবি করিম সাল্ল সাল্লাম বর্ণিত হাদিসটি যে আমরা বারবার পড়ব আমরা নিয়মিত পর পরিষ্কার থাকব আমরা আশেপাশে সবাইকে উৎসাহিত পরিষ্কার থাকার উৎসাহিত করব আমরা যে যেখানে আসি ভ্রমণ না করা বা নিজের অবস্থানে থাকার চেষ্টা করব সরকারকে আমরা সহায়তা করব বিভ্রান্ত ছড়াব না সবার দীর্ঘায়ু কামনা করি আল্লাহফাক সবাইকে সুস্থ রাখুক আমি বলে আমার ভিডিওটি শেষ করছি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন জনসচেতনতায় এটা আল্লাহ ফাক সবাইকে মঙ্গল করুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু